হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ব্রেন ফুড ফ্যামিলির সকল সদস্যরা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন কিছু 10টা স্টেপস যা আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে। তো আজকের এই টপিকটা শুরু করার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি আপনি সেলফ হেল্প বই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন রকম সেলফ হেল্প বইয়ের অডিও বুক এবং ভিডিও সামারি করা হয়। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে শুরু হচ্ছে আজকের ভিডিও। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তারা প্রত্যেকে কিছু না কিছু নিয়ম বা স্টেপস ফলো করেছেন। তো আজকে আমি এমনই কিছু 10টা স্টেপস শেয়ার করব আপনাদের সাথে যা ডেল কার্নেগির রচনা থেকে সংগৃহীত করা হয়েছে। প্রথম স্টেপস, জীবনে সফল হতে গেলে একটা বড় উদ্দেশ্য বা একটা বড় লক্ষ্য থাকা ভীষণই প্রয়োজন আছে। তাই প্রথমে একটা বড় লক্ষ্য স্থির করুন। দ্বিতীয় স্টেপস, আপনার কাজের মধ্যে দিয়েই ব্যর্থতার সাথে লড়াই করুন। ব্যর্থতার কারণগুলো খুঁজে বার করুন এবং তা সমাধানের চেষ্টা করুন। তৃতীয় স্টেপস, সার্থকতার নিয়ম হল একাগ্রতা ও অধ্যবসায়ের সাথে মহৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করা। তাই আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য একাগ্রতা ও অধ্যবসায়ের শক্তিকে কাজে লাগান। চতুর্থত, সঠিক লক্ষ্যের দিকে মনোযোগ দিন। লক্ষ্য প্রাপ্তি করার জন্য মনোযোগ দিয়ে কাজ করা ভীষণই দরকার। পঞ্চমত, মনের মধ্যে যদি সফলতার জন্য ব্যাকুলতা না থাকে তাহলে কখনোই সফলতা আসে না। তাই মনের মধ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাকুলতা আনুন। ষষ্ঠত, সফল হতে গেলে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। তাই নিজের কাজের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করুন। সপ্তমত, ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো নিজের ওপর বিশ্বাস রাখুন। অর্থাৎ যে কাজটি আপনি করতে চান সেটার ওপর বিশ্বাস রাখুন, তাহলেই জয় নিশ্চিত। অষ্টমত, গতানুগতিকতায় আটকে না পড়ে প্রথার বাইরে গিয়ে কাজ করতে পারলে সার্থকতা লাভ করা যায়। নবমত, যেটা না করলে প্রায় সমস্ত কাজই অসফল হতে পারে সেটা হলো পরিকল্পনা তৈরি করা। কোনো কাজে সফলতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটা করার জন্য একটা সঠিক পরিকল্পনা তৈরি করা। এটা মনে রাখবেন, শরীরকে কর্মশক্তি সম্পন্ন করে তুলতে হবে, কারণ মনের ইচ্ছা ও শক্তি এই দুইয়ের মিলনেই জয়লাভ সম্ভবপর হয়। দশমত, কোনো কাজ শুরু করার আগে এটা ভাবুন কাজটা আপনি কতটা করতে পারবেন। কাজটা করার জন্য একটু একটু করে অনুশীলন করুন, তাহলে কাজ করার মানসিকতা বৃদ্ধি। শেষে বলবো, কাজের মধ্যে থেকেই কৃতিত্বের জন্ম হয়। একজন সক্রিয় মানুষ কৃতিত্বের সার্থকতা দ্বারা সফল হতে পারেন। ফিলিপ ব্র্যাগ বলেছেন, তোমার শারীরিক ক্ষমতার উপযুক্ত কাজ পাবার জন্য কোনো রকম প্রার্থনা করো না, তোমার শক্তিকে অটুট রাখার জন্য প্রার্থনা করো। এইভাবে তুমি তোমার কাজটাকে মিরাকেল করতে পারবে।